আসসালামু আলাইকুম। আপনি কি ভিন্ন রকম কোনো তালের পিঠা খুঁজছেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প উপকরণে এই পিঠাটি তৈরি করা যাবে। আর এটার ভিতরের কালারটা কতটা সুন্দর আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। এটার ভিতরটা যেরকম সফট, কালারটাও কিন্তু খুবই দারুণ। আর আমার আজকের আয়োজন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আয়োজনে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরুতেই আমি এক কাপ পরিমাণ তাল নিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই এখানে কিন্তু একদম পানির পরিমাণ নেই বললেই চলে। অর্থাৎ আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, অতিরিক্ত পানিটা ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার একটি হ্যান্ড মিক্সের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো এই কাজটা আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো করেছি। আর এখন কিন্তু তালের টেক্সচারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে আমি এখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো এখন মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, তাল কিন্তু আমি ছেঁকে বাড়তি পানিটা ফেলে দিয়েছিলাম। আপনাদের তালে যদি পানির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আটা এবং সুজির পরিমাণ আরও বেশি লাগতে পারে। সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটু পাতলা হয়ে গেছে, এজন্য আমি আরও হাফ কাপ পরিমাণ আটা অ্যাড করে নিচ্ছি। আপনারা অবশ্যই প্রয়োজন বুঝে বুঝে আটাটা ব্যবহার করে নিবেন। এই পিঠাতে যদি নারিকেল কোড়ানো ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হতো, তো আমার কাছে ছিল না। যদি সম্ভব হয় আপনারা এখানে নারিকেল কুড়িয়ে ব্যবহার করতে পারেন, অসম্ভব রকম মজা লাগবে খেতে। তাহলে লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করছি। তো আমি হাতের সাহায্যে এই ব্যাটারটাকে যেভাবে থাপড়ে থাপড়ে নিচ্ছি আপনারা একইভাবে এই কাজটা করবেন। ব্যাটারগুলোকে থাবড়ে নিচ্ছি, আসলে এই মুহূর্তে আমার মাথায় এটাকে ছাড়া আর অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তো অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন যে এটাকে কি বলা যায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং ব্যাটারগুলোকে আমি আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, মানে একটু থাবড়ে থাবড়ে নিচ্ছি। তো এভাবে এই কাজটা করলে যেটা হবে, ভিতরে কিন্তু এয়ার ক্রিয়েট হবে, এতে করে আমাদের পিঠাটা অনেকটাই ফুলে উঠবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এই কাজটা করেছি আর আমাদের ব্যাটারটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। তো আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এই তো ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এবার আমি সে আগের মতো আবারও একটু এগুলোকে থাবড়ে থাবড়ে নেব। এই কাজটা করতে হবে আরও 2 থেকে 3 মিনিট। এবার কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে তেলে যাওয়ার জন্য। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হাতে কিছুটা তেল মেখে নিলাম। এবার আমি আমার পছন্দ মতো গোল গোল শেপ করে এগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই পিঠাগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটাকে মাঝারি হিটে রাখবেন, একদম হাইতে রাখা যাবে না, তাহলে বাহির দিক থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। আর একদম লোতে রাখলে হবে কি, ভিতরের অংশটা ফুলে উঠবে না। তো সঠিক তাপমাত্রার অবশ্যই প্রয়োজন একদম ফুলকো পিঠা পাওয়ার জন্য, তাই খেয়াল রাখবেন অবশ্যই মাঝারি হিটে পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য, একদম লো হিটে ভাজতে যাবেন না। তো আমি এগুলোকে এক পিঠ হয়ে গেলে তারপর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কখনই কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, এতে করে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তাই যখনই এক পিঠ ভালোভাবে হয়ে যাবে তখনই আমরা এগুলোকে উল্টে দিব। তো আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত কালারটি পেয়ে গেছি, তো এজন্য আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর যখনই পিঠাগুলো হয়ে যাবে উঠানোর সময় চুলার আঁচটাকে একদম লোতে রাখবেন, অন্যথায় এগুলো উঠাতে উঠাতেও কিন্তু অনেক সময় পুড়ে যায়।
तो आमी बाकी पिठागुलो के एकी भावे भेजे निच्छी। अवश्य मने रखबें सठिक तापमात्रा ना होले पिठागुलो किन्तु फुलबे ना। तो आमार पिठागुलो किन्तु रेडी हुए गेछे। एबार आमी ओपर थेके आइसिंग सुगार दिए दिलाम, देखते एकटु भालो लागछे निश्चयई। वाओ, पिठार भितरेर कालारटा कतटा दारुण निश्चयई आपनारा भिडियो देखे बुझते पारछेन। আর এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম। অনেকটাই কিন্তু কেকের মতন সফট হয়েছে। তো আশা করি আপনারা যদি সঠিকভাবে পিঠাটাকে তৈরি করতে পারেন অবশ্যই ভালো হবে। রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক হয়ে যাক। আর আমি সাইমা চলে আসবো আবারও নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।